Hi, I'm Dr. Sandip Pal. I'm a consultant gastroenterologist and hepatologist, Rabindranath Tagore Hospital, Mukundapur, Kolkata. Today, we will discuss an investigational treatment modality, which we call endoscopic ultrasonography. We have heard ultrasonography names. Ultrasonography, endoscopic ultrasonography. I mean, the usual endoscopy price of the endoscopy, ultrasound probe, and we have endoscopic core ultrasonography. করি মানে আমরা সেম জিনিসটা যেটা পেটের উপর থেকে দেখা এটা আমরা ভেতর থেকে পরীক্ষা করি ভেতর থেকে পরীক্ষা করলে সুবিধা যেটা হচ্ছে হলো খুব বেশি ক্লিয়ারলি আর বেশি ভালো করে বোঝা যাচ্ছে বিকজ আমরা যখন উপর থেকে আল্ট্রাসোনোগ্রাফি করি কেউ যদি খুব বেশি ওবিজ হয় খুব বেশি চর্বি থাকে পেটে তাহলে ভালো করে দেখা যায় না প্যানক্রিয়াস গল ব্লাডার কিংবা কোনো ডিপ সিটেড লেশন থাকলে ভালো করে বোঝা যায় না ওটা আমরা এই এন্ডোস্কোপির মাধ্যমে ভেতর থেকে করি তাহলে খুব ভালো স্পষ্ট বোঝা যায় তো কোন কোন অসুখে কিংবা কোন কোন কন্ডিশনে আমরা এই পরীক্ষাটা করি জেনারেলি আমরা করি যখন কাউরি কোনো ক্যান্সার হয় খাদ্য নলীতে পাকস্থলীতে কিংবা প্যানক্রিয়াসে গল ব্লাডারে কিংবা পিত্ত নালীতে যদি হয় এটার অ্যাকুরেট স্টেজিং এই পদ্ধতিতে এই পরীক্ষাটার মাধ্যমে করা যায় আমাদের জেনারেলি সার্জেনরা অপারেট করার আগে এই পরীক্ষাটা করতে বলে এই পরীক্ষাটা করলে এখন এটা অপারেবল কি না কন্ডিশনটা এটা দিয়ে আমরা এটা বুঝতে পারি আরও কমন ইন্ডিকেশন যেরকম পিত্তনলিতে পাথর আছে কিনা কাউরি জন্ডিস হচ্ছে জন্ডিসের কারণ বোঝা যাচ্ছে না যদি পিত্তনলিতে খুব সরু ছোট পাথর থাকে জেনারেলি এমআরআই কিংবা আদার আলট্রাসোনোগ্রাফিতে মিস হয় ওটা আমরা এই পদ্ধতিতে ডায়াগনোসিস করতে পারি তারপর প্যানক্রিয়াটাইটিস কাউরি যদি প্যানক্রিয়াটাইটিস হয় ভেরি আর্লি প্যানক্রিয়াটিস খুব লেট অনসেট প্যানক্রিয়াটাইটিস হলে তো সব পরীক্ষাতেই ধরা পড়ে কিন্তু আর্লি প্যানক্রিয়াটাইটিস যদি কাউরি হয় পেটে ব্যথা হচ্ছে ব্যথা কমছে না তখন আমরা এই পদ্ধতিতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা ডায়াগনোসিস করা যায় এটা হলো ডায়াগনস্টিক অ্যাসপেক্ট গেল আর একটা হলো থেরাপিউটিক অ্যাসপেক্ট মানে আমরা এর মাধ্যমে ট্রিটমেন্টও করতে পারি কীভাবে যেরকম কাউরি যদি কোনো প্যানক্রিয়াটিক পেইন কোনো লেট স্টেজ ক্যান্সার হলো যেটা কোনো ট্রিটমেন্ট পসিবল নয় খুব ব্যথা হচ্ছে তাহলে এই মাধ্যমে আমরা কী করতে পারি নার্ভ ব্লক করে দিতে পারি পেটের ভিতরে নার্ভ ব্লক করে দিলে ব্যথাটা হয় না নেক্সট আমরা বায়োপসি নিতে পারি এফএনএসি নিতে পারি একদম ভেতর থেকে লাংসের ভেতর থেকে তারপরে হার্টের মাঝে হার্টের উপরে যে লিম্ফ নোড থাকে ওই লিম্ফ নোড থেকে আমরা বায়োপসি নিতে পারি জেনারেলি যেগুলো অন্য পদ্ধতিতে সিটি স্ক্যান কিংবা এমআরআইতে নেওয়া একটু ডিফিকাল্ট ডেঞ্জারাস হয় কারণ ওখানে হার্ট আছে বড় বড় ব্লাড ভেসেল আছে এর জন্য আমরা ওই মাধ্যমে নিতে পারি নেক্সট আরও কত সময় আমরা জন্ডিস যেরকম পেশেন্টের জন্ডিস হয়ে যায় জন্ডিস নর্মালি আমরা ইয়ারসিপি করে জন্ডিসটা কমাই যদি পিত্তনলিতে টিউমার থাকে কিন্তু পিত্তনলিতে টিউমার থাকলে কত সময় ইয়ারসিপি করা যায় না কারণ ঢোকা যায় না রাস্তা বন্ধ থাকে তখন আমরা এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে স্টেন্ট বসিয়ে দিতে পারি এই এই জন্ডিসটা কমানোর জন্য এই সব ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলো খুব খুব রেয়ার কয়েকটা সেন্টারই অল ওভার ইন্ডিয়া হয় কলকাতা তো একটা দুটো সেন্টারে হয় আর অল ওভার ইন্ডিয়া যদি আমরা 15-20টা সেন্টারই এগুলো হয় আমরাও এগুলো করছি এটা খুব অ্যাডভান্সড ফর্ম অফ ট্রিটমেন্ট আর আমাদের সঙ্গে আমাদের হসপিটালে এটা করা যায় থ্যাংক ইউ